31 বছর আমাকে এই মাঠে রেখেছেন, প্রধান হিসাবে আমি 28 বছর নামাজ পড়ালাম। হ্যাঁ, এখানে অত্যধিক আনন্দ লাগে, দোয়া মনে হয় যে কবুল হয়ে গেছে। মানুষ যে দোয়াগুলো চায়, এই দোয়াগুলো আল্লাহর কাছে কবুল হয় এরকম মানুষ ধারণা করে এবং এগুলোর ফল পায়, এই জন্যই এখানে মুসল্লি বেশি হয়। এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ঈদের জামাতে উপস্থিত হতে পেরে অনেক আনন্দিত এবং উৎফুল্লিত। বড় বড় জামাতের মধ্যে যখন নামাজ পড়া হয়, এই নামাজের সওয়াব অত্যধিক হয়। যেমন বুজুর্গানের দিন বলছেন যে একটা মুসল্লি আসলে এক লেখা হয়, তারপরে এক লেখা হয়, তারপরে এক লেখা হয়, এতগুলো মুসল্লি যদি একটা করে এক লেখা হয় তাহলে কত সওয়াব হবে, দুনিয়াতে কোনো মিশিন বাহির হয়নি। এত সওয়াব আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে দান করবেন। হ্যাঁ, এই ওসিলে আমরা কিয়ামতের দিনে পার হয়ে চলে যাবো ইনশাআল্লাহ, দলবদ্ধ হয়ে। আমি দোয়া করি যে 28 বছর ধরে যে আমি ঈদের নামাজ পড়াইলাম, যতগুলো মুসল্লি আমার সঙ্গে নামাজ পড়েছে, আল্লাহ রাব্বুল ইজ্জত একটাকেও যেন বাদ না দেয়, আমরা যেন দলবদ্ধ হয়ে ঈদের মাঠের মতো আমরা কিয়ামতের দিনে হাসরের দিনে জান্নাতে চলে যেতে পারি। আল্লাহ রাব্বুল ইজ্জত, যেখানে অনেকগুলো মানুষ হয়, এমন কি পাওয়া যায় কিতাবের মধ্যে যে 40 জন মানুষ ইমানদার যেখানে এক জায়গায় হয়, সেখানে আল্লাহর প্রিয় বান্দা ওলি থাকে। হ্যাঁ, তো এই যে অসংখ্য লক্ষ লক্ষ লোক আমরা এক জায়গায় হয়েছি, অনেক আল্লাহর ওলি আছে। হ্যাঁ, হয়তো আমার দোয়াটা কবুল হলো না, তার ওসিলায় দোয়াটা কবুল হয়ে গেল। এই জন্য আমরা বিশ্বাস রাখি যেখানে লক্ষ লক্ষ লোকের মাঝে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের নামাজ দোয়া খুতবাকে কবুল করেছেন, ইনশাআল্লাহ করবেন। আমরা খুবই আনন্দিত যে আমাদের মহোদয়ের পরামর্শ এবং নেতৃত্বে আমরা একটা সুন্দর ঈদের জামাত উপহার দিতে সক্ষম হয়েছি। আপনারা জানেন গত ঈদের চেয়ে এবার অস্বাভাবিক বেশি, এবার কানায় কানায় পূর্ণ ছিল মাঠ। এত বড় ঈদের জামাত আমার মনে হয় না যে দক্ষিণ এশিয়া বা এশিয়ার কোথাও হয়েছে। আমরা সার্বিকভাবে আমাদের হুইপ মহোদয়কে ধন্যবাদ দিতে চাই। দিনাজপুর ক্রীড়া শিল্প ময়দানে আমরা অনুষ্ঠিত করলাম, প্রায় 6 লক্ষাধিক মুসল্লি এবার ঈদের জামাতে অংশ নিয়েছে এবং আমাদের জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সার্বিক তত্ত্বাবধান এবং সহযোগিতায় তাদের অক্লান্ত সুষ্ঠুভাবে জামাত সম্পন্ন হয়েছে এবং মুসল্লিরা যাতে সুষ্ঠুভাবে নামাজ আদায় করতে পারে এজন্য আমরা প্রয়োজনীয় সকল রকম ব্যবস্থা আমরা গ্রহণ করেছিলাম এবং আমরা নিরাপত্তার ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করেছি এবং মানুষ শান্তিপূর্ণভাবে নামাজ পড়েছে এবং আমরা আশা করছি যে প্রতি বছরের চেয়ে লোকজন মুসল্লির সংখ্যা বাড়ছে এবং আগামীতেও আমরা আশা করছি যে আরও বেশি মুসল্লি হবে এবং এই ঈদের জামাতে গোটা বিশ্বের মুসলিম উম্মাহ মোনাজাতের সময় একসাথে মোনাজাত করে, এটা একটা বিরাট বড় একটা বৈশিষ্ট্য। 6 লক্ষ মুসল্লির নামাজ আসলে মক্কা মদিনার শরীফের পরে এত বড় জামাত আসলে অস্বাভাবিক জামাত।